আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করে রাখবেন। এক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হয়ে যায় কিংবা পাসওয়ার্ড চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না। আপনারা জানেন, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় কিংবা পাসওয়ার্ড চুরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হ্যাকাররা কিন্তু আপনার ফেসবুকের ইমেল অথবা ফোন নম্বর পরিবর্তন করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি সেই আইডিটা ফেরত আনতে পারবেন না। আর আপনি যদি আপনার ডকুমেন্টস অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আগে থেকেই আপলোড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু তারা এটা কখনোই পরিবর্তন করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো সময় আপনি আপনার আইডিটা মুহূর্তের মধ্যেই ফিরিয়ে আনতে পারবেন। যদিও অনেকেই আপনারা এর আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রেখেছেন, তারপরেও কিন্তু অনেক অনেক আইডি হ্যাক হয়ে যায়। আপনারা জানেন যে প্রফেশনাল হ্যাকারদের কাছে এটা কিন্তু খুবই সহজ একটি কাজ। তাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পাশাপাশি আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড, তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যদি আগের থেকেই আপলোড করে রাখেন, এরপর যদি আপনার আইডিটা হ্যাক হয়েও যায়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই ডকুমেন্টসগুলো সাবমিট করে কিন্তু আবারও আপনি আপনার আইডিটা খুব সহজেই ফিরে পেতে পারেন। কারণ পূর্বেই আপনি আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন, এর পরবর্তীতে যখন এরকমের কোনো প্রবলেম হবে, তারপরে যখন আপনি আবারও সেই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, সব কিছু মিলে গেলে কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব এটা কিভাবে আপনি আপলোড করবেন। তো বন্ধুরা, এজন্য উপরে দেখেন আপনার ফটো আইকন থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে নিচের দিকে দেখেন যে সেটিংস একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি নিচের দিকে চলে যাবেন, এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন চেক ইওর আইডেন্টিটি সিকিউরিটি সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার অপশন। এটা যদি আপনাদের করা থাকে তাহলে আর প্রয়োজন নেই, আর যাদের করা নেই তারা অবশ্যই এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবেন। তো এরপরে ব্যাগে চলে আসবেন এবং এখানে আপনার দেখেন যে পার্সোনাল ইনফরমেশন একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন যে আইডেন্টিটি কনফার্মেশন একটি অপশন আছে, এখানে আপনি আবারও ক্লিক করবেন। তো এখন নিচের দিকে দেখেন কনফার্ম ইওর আইডেন্টিটি একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এবং মাঝখানে দেখেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে চুজ কান্ট্রি একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যেই দেশে থাকেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। তো করার পরে নিচের দিকে দেখেন এখানে নেক্সট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপরে দেখেন এখানে দুইটি অপশন, এখান থেকে আপনি আপলোড ইওর আইডি এটা সিলেক্ট করবেন এবং করার পরে এখানে তিনটি অপশন, একটি হচ্ছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড। তো এখান থেকে আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন, করার পরে নিচে নেক্সটে ক্লিক করবেন। করার পরে ঠিক এরকমের ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এরপরে আপনি যেটা দিতে চাচ্ছেন, যে ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা আপনার ভোটার আইডি কার্ড, সেটা নিচের দিকে ধরে এখানে নিচে এখানে ক্লিক করে ছবি তুলে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দিয়ে তারপরে আপনি ওদের কাছে রিভিউতে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনার প্রোফাইলের সাথে সব কিছু ম্যাচ করলে, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আপনার আইডিটা ভেরিফাই করে দেবে এবং পরবর্তীতে আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা হলে এই ডকুমেন্টস আবার দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনি আপনার আইডিটা ফেরত পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার আইডি ভেরিফাই করার প্রসেস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে, ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।